নমস্কার ফ্রেন্ডস, পুনৰ আপোনালোকক জিকেটো ছাপোর্ট চেনেললৈ স্বাগতম জনাইছো। ফ্রেন্ডস, যদিহে আপোনালোকে এতিয়ালৈকে বেংক একাউণ্টখনৰ সৈতে আধাৰ কাৰ্ডখন আপোনালোকে লিংক কৰিব পৰা নাই, ফ্রেন্ডস যদিহে আপোনালোকে বহুবাৰ বেংকত যোৱাৰ পিছতো আপোনালোকৰ আধাৰ কাৰ্ডখনৰ সৈতে বেংক একাউণ্টখন আপোনালোকে লিংক কৰিব পৰা নাই, ফ্রেন্ডস আজি আপোনালোকক দেখাম কেনেকৈ আপোনালোকে পঞ্জাৱ নেশ্যনেল বেংক একাউণ্টখন আপোনালোকে আধাৰ কাৰ্ডখনৰ সৈতে অতি সহজে মোবাইল ফোনতে আপোনালোকে লিংক কৰিব পাৰিব। ফ্রেন্ডস সম্পূৰ্ণ ডিটেইলছ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক দেখাম। ফ্রেন্ডস আপোনালোকে স্কিপ নকৰাকৈ ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব, আৰু যদিহে প্ৰথম সাবস্ক্রাইব করে লোক বেল বটনটা প্রেস করব, অল প্রেস করব, যাতে আপনাকে এনে ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন বিলা পাই থাকবে পারে। ফ্রেন্ডস প্রথমতে আপনার মোবাইল ফোনটো যিকোনো এটা ব্রাউজার ওপেন করে লব, আর ব্রাউজারটো ওপেন করার পিছতে আপনাকে টাইপ করে লিখে দিব চেক আধার ব্যাংক লিঙ্কিং স্টেটাস, এইটো আপনাকে টাইপ করে পেলে লিখে দিব। লিখার পিছতে যেটা আপনার অপশন আছে এইটোত আপনাকে ক্লিক করে দিব, আর ফ্রেন্ডস ক্লিক করার পিছতে ইউ আই ডি এ আই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। আপনাকে স্ক্রল ডাউন করে পেলে তললে আসব। ফ্রেন্ডস আপনাকে এয়াতে চাব পারিছে আধার নাম্বার, ইয়াতে আপনাকে আধার নাম্বারটা আপনাকে টাইপ করে পেলে লিখি দিব। আর ফ্রেন্ডস লিখার পিছতে আপনার তলত যে ক্যাপসা কোড আছে ক্যাপসা কোডটা আপনাকে ইয়াতে টাইপ করে পেলে লিখি দিব। লিখার পিছতে আপনাকে সেন্ড ওটিপিটা আপনাকে ক্লিক করে দিব, আর সেন্ড ওটিপিত ক্লিক করার পিছতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটোত এটা ওটিপি আহি যাব। ওটিপি সেন্ড টু ইয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইয়ার মোবাইল ফোন, ওটিপিটো ইতিমধ্যে আহি গেছে। আপনাকে স্ক্রল ডাউন করে পেলে তললৈ আহিব, ইয়াতে আপনাকে ওটিপিটো টাইপ করে পেলে লিখি দিব। ওটিপিটো টাইপ করার পিছতে আপনাকে সাবমিট বটনটোত আপনাকে ক্লিক করে দিব। আর ফ্রেন্ডস সাবমিট বটনত ক্লিক করার পিছতে আপনাকে চাব পড়ছে চেক আধার ব্যাংকিং লিঙ্কিং স্টেটাস, আপনাকে ইয়াতে চাব পড়ছে কংগ্রেচুলেশনস ইয়োর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অলরেডি আপনার ব্যাংক অ্যাকাউন্টখনের সঙ্গে আধার কার্ডখন লিঙ্ক হয়ে গেছে। আর ফ্রেন্ডস যদি আপনার আধার কার্ডখনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটো এতিয়ালৈকে লিঙ্ক হওয়া নাই, কেনেকৈ আপনাকে লিঙ্ক করব মই আপনাদের ডিটেলস দেখাই দিছো। আর ফ্রেন্ডস প্রথমতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাকে ভিজিট করে লোক, ডিসক্রিপশন বক্সত ইয়ার লিঙ্কটো দিয়া আছে, লিঙ্কটোত ক্লিক করে পেলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটত আপনাকে ভিজিট করে লোক, আর এইটো পেজ ওপেন হয়ে যাব। ফ্রেন্ডস আপনাকে স্ক্রল ডাউন করে পেলে তললে আসব। ফ্রেন্ডস আপনাকে চাব পড়ছে ইয়াতে ই সার্ভিসত বহুতবিলাক সার্ভিস আছে, ইয়াতে আপনাকে চাব পড়ছে ওটিপি বেস আধার সিডিং, এইটোত আপনাকে ক্লিক করে দিব। আর ফ্রেন্ডস ক্লিক করার পিছতে চাব পড়ছে ক্লিক হেয়ার ফর ওটিপি বেস আধার সিডিং, ইয়াতে আপনাকে ক্লিক করে দিব। ফ্রেন্ডস আপনাকে চাব পড়ছে নতুন এখন পেজ খোল গেছে, ইয়াতে আপনার অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে পেলে লিখে দিব। লিখার পিছতে আপনাকে কন্টিনিউত আপনাকে ক্লিক করে দিব, আর কন্টিনিউত ক্লিক করার পিছতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর যেটা আছে রেজিস্টার্ড মোবাইল নম্বরটোত একটা ওটিপি আহিব, ওটিপিটো আপনাকে টাইপ করে পেলে লিখে দিব। আর তলত আপনার একটা ক্যাপসা কোড আহিব, ক্যাপসা কোডটো আপনাকে টাইপ করে দিব। টাইপ করার পিছতে আপনাকে ইয়াতে ভ্যালিডেট অপশন আহিব, আপনাকে ভ্যালিডেট অপশনটোত আপনাকে ক্লিক করে দিব। আর ফ্রেন্ডস ভ্যালিডেট অপশনটোত ক্লিক করার পিছতে ইয়াতে আপনার আধার নাম্বার টাইপ করে পেলে অপশন আসবে, ইয়াতে আপনাকে আধার নাম্বারটা টাইপ করে পেলে লিখে নিব। লিখার পিছতে আপনাকে সাবমিট বটনটোত আপনাকে ক্লিক করে দিব। আর ফ্রেন্ডস সাবমিট বটনত ক্লিক করার পিছতে আপনার আধার নাম্বারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটোত একটা ওটিপি আসব, ওটিপিটো আপনাকে টাইপ করে পেলে লিখে দিব, ক্যাপসা কোডটো দিব, দিয়ার পিছতে আপনাকে সাবমিট বটনত আপনাকে ক্লিক করে দিব। আর ফ্রেন্ডস আপনার ভ্যালিডেট সাবমিট বটনত ক্লিক করার পিছতে আপনার সাকসেসফুলি সাবমিট হওয়ার পিছতে আপনার পার্সোনাল ডিটেলস আপনার ইয়াতে দেখাব। গতি এনেকৈ আপনাকে অতি সহজে আপনার ব্যাংক একাউন্টখনের সঙ্গে আপনার আধার কার্ডখন আপনাকে মোবাইল ফোনের জড়িয়ে আপনাকে লিঙ্ক করব পাৰিব। গতি আজির ভিডিওখানে এইখানে বন্ধ কল, যদি আপনার ভাল লাগিছে এটি লাইক করব, কমেন্ট করবলে নিশ্চয় জানাই দিব আপনাকে ভিডিওটি কেনে পাইছে, আর যদি প্রথমবার চ্যানেলটি দিয়েছে সাবস্ক্রাইব করে লোক, কাষত থাকা বেল বটনটা প্রেস করব, অল প্রেস করব, যাতে আপনাকে এনে ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনবিলা পাই থাকবে। গতি আজিলে মানে বন্ধ কল, ধন্যবাদ।